চলুন আজ বেরিয়ে আসি বীরভূম জেলার অন্যতম বিখ্যাত তীর্থক্ষেত্র পাথরচাপড়ির হায়দরদাতা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ থেকে। রাস্তায় যেতে যেতে আপনার চোখে পড়বে হাটবাজার, দোকানপাট, সরকারি অফিস সমূহ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী। এই বছর অত্যন্ত বৃষ্টি হওয়ায় ঝড়ের দাপটে গণপুর ও ছোড়া বনাঞ্চলে বেশ কিছু গাছ উপড়ে পড়ে যায়। কিন্তু চারদিকে শোভা সবুজ শ্যামল প্রকৃতি, আকাশে মেঘের আনাগোনা আপনার মনকে মুগ্ধ করবেই। এখন আমরা প্রবেশ করতে চলেছি দাতা বাবার মাজারে। এই মাজারে চারদিকে রয়েছে বিভিন্ন রকমের দোকান ও লঙ্গরখানা, যেখানে দুপুরে শয়ে শয়ে লোক বিনা পয়সায় খাবার পায়। সো আমরা রয়েছি হায়দরদাতা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের মধ্যে, আর এখানকার আবহাওয়া অত্যন্ত সুন্দর, একটা শান্তিময় আবহাওয়া বিরাজ করছে। এখন অনেকদিন আগে সিচুয়েশনটা অন্যরকম ছিল, এখন তো নতুন নতুন গেটও তৈরি হয়েছে, আপনারা দেখতে পারেন এদিকে নতুন গেট তৈরি হয়েছে এবং এদিকেও একটা সুন্দর গেট তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আলাদা একটা সৌন্দর্য প্রদান করেছে এই মাজার শরীফকে। ঠিক তাই, মেঘলা দিনে মাজার চত্বরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। এখানকার গম্বুজ ও নারকেল গাছগুলো মন ছুঁয়ে যায়। সবসময় এখানে মনের মধ্যে বিরাজ করবে এক প্রবল শান্তি। কাছেই রয়েছে ওয়াজুখানা এবং মসজিদ। শুক্রবারে এখানে ভিড় হয় চোখে পড়বার মতো, যেন মনে হয় এক ঈদের দিন চারদিকে থাকে অসংখ্য মানুষের সমাগম। এই মাজার বর্তমানে ওয়াকফ বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে। লোকেরা অপেক্ষা করছে কখন দরজা খুলবে এবং তারা প্রবেশ করবে। দুপুর 12:30টার দিকে মাজারের দরজা খুলে যায় এবং লোকেরা জিয়ারত করতে ভেতরে প্রবেশ করে। এখন আমরা প্রবেশ করতে চলেছি পাথরচাপড়ির নতুন তৈরি হওয়া পার্কে।
আমরা এখন এসেছি পলাশচাবড়ি পার্কে। এটা সেই পুরনো সেই পুকুর যেটা আগে ছিল, এখন সংস্কার করা হয়েছে এবং এখন জলটা যথেষ্ট পরিষ্কার এবং চারদিকে ছোটদের জন্য বড়দের জন্য বসার খেলার সমস্ত রকম জায়গা আছে। চলুন দেখে নিই একটু পার্কটা। কিন্তু আমরা প্রথম যেদিন বেড়াতে যাই সেদিন খুব বেশি দেখার সুযোগ হয়ে ওঠেনি, একটু পরেই শুরু হয়ে যায় বৃষ্টি এবং লোকেরা ছুটে পালাতে থাকে এবং তার সঙ্গে ছুটে পালাতে থাকি আমরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, এবং ছুটে গিয়ে উঠি আমার জামাইবাবু টোটোতে। তবুও বৃষ্টি ভেজা দুপুরে চারদিকে ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের ঘোরাঘুরিটা একটু অসম্পূর্ণ থেকে যায়, কিন্তু আপনাকে এখানে খুব ভালো লাগবে। এখানে আসবেন, ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন একটু কিছু, মানে জায়গাটা আসা মানে মনের মধ্যে একটা প্রবল শান্তি বিরাজ করবে। আর তার সঙ্গে তো বিভিন্ন লোক, বিভিন্ন রকমের লোকের সঙ্গে সাক্ষাৎ দেখাশোনা তো সব রকম রয়েছে। তাই আজকে আমরা এই তিন ভাই মিলে যাত্রাটা একটু যেন অসম্পূর্ণ রেখেই চলে যাচ্ছি। এখানে পড়াশোনার জন্য দুটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা একটা হলো আলামিন মিশন, তার সঙ্গে একটা বিরাট বড় স্কুল আছে যার নাম হলো পাথলচাপড়ি SDMS হাই স্কুল, যার ফুল ফর্ম হলো পাথলচাপড়ি হযরত দাতা মেহবুব শাহ শিক্ষা বিদ্যালয়। কিন্তু আল্লাহ পাক আবার একবার সুযোগ করে দিলেন এই পার্কে আসার জন্য। ঠিক পরের দিনই চলে এলাম আমার বন্ধুদের সাথে আমার দাদা বন্ধু আসলিমদার বাড়িতে, এবং বিকেলে চলে এলাম হায়দার দাদা মেহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির নতুন পার্কে, এবং ছোটদের সাথে ভাগ করে নিলাম কিছু আনন্দঘন মুহূর্ত। ছোটদের জন্য বৃষ্টি কাদা কোনো ব্যাপার নয়, তারা আনন্দ করতে পারলেই যেন তাদের কাছে স্বর্গ নেমে আসে। অনেকটা বড় অংশ জুড়ে বিস্তৃত রয়েছে এই পার্ক, তবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখনই কোনো মাজার শরীফ জিয়ারত করব, কোনো ওয়ালিউল্লাহর মাজারে যাব, তখন আমাদের নিয়তকে সহি করে নিতে হবে। অর্থাৎ আমরা যখন সেখানে যাব তখন দোয়া করব, হে আল্লাহ আমি তোমার পেয়ারা বান্দার কাছে এসেছি এবং তার ওসিলায় তুমি আমার এই এই ইচ্ছা পূর্ণ করো। তাদের কাছে সরাসরি কিছু চাইব না, কারণ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র এক আল্লাহ পাকের। সন্ধ্যায় এর প্রকৃতি অত্যন্ত চমৎকার রূপ ধারণ করে। কাকতালীয় হবে, ঠিক তার পরের দিনই সুযোগ পেয়ে গেলাম আরেকবার পাথরচাপড়ি আসার, এবং তারপর এসে এখানে পুরো পার্কটা ঘুরলাম। অপূর্ব সুন্দর বসার জায়গা, দুটো বড় বড় পুকুর রয়েছে, সেই ঘাটগুলো খুব সুন্দর করে বাঁধানো, রাস্তাগুলো রয়েছে, রাস্তাগুলো খুব সুন্দর বাঁধানো, বসার জায়গা রয়েছে, সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ। আপনারা প্রত্যেকে আসবেন এবং ঘুরে যাবেন। দুটো নয়, তিনটে পুকুর রয়েছে,
এই পুকুরের আশেপাশে আরও দুইখানা পুকুর রয়েছে, সেগুলো একে অপরের সঙ্গে জড়িত। তাছাড়া এখানে চাঁদপুর রয়েছে, এটাও একটা দর্শনীয় স্থান। এটা আমাদের বীরভূম জেলার একটা খুবই বিখ্যাত দর্শনীয় স্থান, যেখানে লাখ লাখ লোক বেড়াতে আসে। বিশেষ করে যখন মেলা হয়, সে মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। তাছাড়া আমাদের এই যাত্রা আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।